तो मैं ना देख ले बाचे ना आमार प्राण। ग्राम बांगलार लोकगानेर शिल्पी इंद्रमोहन राजवंशी जीवन भर भावाइया भाटियाली जारी सारी मुर्शिदी गान गे मुग्धता छड़िएछेन श्रोतादेर मने। পরিবারের পাঁচ পুরুষ যুক্ত ছিলেন গান রচনায়। সঙ্গীত কলেজে লোকসঙ্গীত বিভাগে প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ইন্দ্রমোহন রাজবংশী। 1957 সালে ছোটদের আসরে গান করতে শুরু করেন তিনি। 1971 সালে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করতে চেয়েছিলেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে তিনি যুক্ত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গান লেখা, সুর করা ও গাওয়া ছাড়াও লোকগান সংগ্রহ করতেন তিনি। গত 50 বছরের 1000 লোককবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন রাজবংশী। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2018 সালে 21 পদক লাভ করেন ইন্দ্রমোহন রাজবংশী। মাছরাঙা টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালের অতিথি হিসেবে এসে জীবনের নানা দিক নিয়ে কথা বলেছিলেন গুণী এই শিল্পী। গান যদি থাকলে শুধু বাণী দিয়ে তো গান হয় না, বাণীর সাথে সুর থাকতে হবে এবং তার পরিবেশনগত দিকটা থাকতে হবে, তার তাল থাকতে হবে, এ থাকতে হবে, সে থাকতে হবে। গানের গবেষণা একটা অন্য টাইপের, দেখলাম দেখি যেটা হয় না। তখন এই গবেষণা করার জন্যে আসলে এই বিষয়ে একটু মানে জানার জন্যই আমি লোকসঙ্গীত পরিষদ গঠন করি। জনপ্রিয় এই শিল্পী করোনা ভাইরাসের সাথে উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ থেকে আমরা এই মানুষটাকে হারিয়ে ফেললাম, কোথায় শিখবো আমরা, কে আমাদেরকে এই শিক্ষা দিবে? কাজেই এই কষ্ট আমি আর বলে বোঝাতে পারবো না। আমরা এত লোকের জানালাম, প্রশাসনকে জানালাম, শিল্পকলা একাডেমিতে জানানো হইলো, মহাপরিচালক ভাইকে জানানো হইলো, ওনার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কারো পক্ষ থেকে আমরা কোনো সারা শব্দ পাইনি। তো এইটা হলো আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের একটা মনকষ্টের ব্যাপার। বিকেলে রাজারবাগ কালী মন্দিরে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। নুরুন নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।